নমস্কার বন্ধুরা, মন্দিতা ব্লগে আপনারা দেখবেন একটা রেসিপি নিয়েছি। আজকে আছে খাসির মাংস, দই দিয়ে খাসির মাংস করবো। আর সঙ্গে আছে আলু, দু পিস আলু দেবো, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে। দেখবেন আপনারা রেসিপিটা করবো, আর ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খাসির মাংসটা ধুয়ে নিয়েছি, এখন এটাকে একটু টক দই দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেবো। টক দই দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিলাম। এটাকে আমি এবার ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো, তেজপাতা দেবো, গরম মশলা, জিরে, পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। আবার আমি মাংসগুলো দিয়ে দেবো, মাংসটা একটু ভালো করে তেলে ভেজে নেবো। আদা রসুনগুলো মিক্সারে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কা দেবো, এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাকে এবার আমি মিক্সারে বাঁধবো। বাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। বাটা হয়ে গেছে, মাংসটা এরকম করে করলে মাংসের চর্বিগুলো গলে যায়, মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতে তো একটু টেস্ট লাগে। পেঁয়াজ পেঁয়াজ করে যাবে ভালো করে, সুন্দর করে ভালো করে আবার দেখে নেবো। দিয়ে দেবো মশলাটা, বাটা মশলাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, নাড়বো ভালো করে। নিয়ে নেবো মাংসটা, আরেকটু মেখে দেখে নেবো, মেখে দেখে নেবো। জল দিয়ে দেবো, মশলা জলটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়বো। একটু নাড়া করে দেখবো,
ভাজা করে দেবো। ভালো করে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার মাছটা ভালো করে কষিয়ে দিয়েছি, আর একটু কষিয়ে নামিয়ে দেবো, ফুকাই দিয়ে দেবো। একটু কুকারে দিয়ে দেবো, মাছটা কষানো ভালো করে হয়ে গেছে। মাছটা কষানো হয়ে গেছে ভালো করে, একটু কুকারে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, কুকারে দিয়ে দেবো মাছটা। মাছটা খুলে কুকারে দিয়ে দেবো, কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দেবো। জলটা ভালো করে কড়াইটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে জলটা কুকারে দিয়ে দেবো। এই জলটাই কুকারে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো না ভাজলাম না, কেন পেশা দেবো দিদি, একদমই বলে যায় কারণে। গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজি গরম মশলা একটু নামিয়ে নেবো। পাইটা তো পাতলা ঝোল করবো, কুকারে কষা কষা করবো না, খেতে ভালো লাগবে। আমার মশলা দিয়েছি, খুব মশলা দিইনি, নুনটা দেখে নেবো, নুন কম আছে, আর একটু পরিমাণ নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়ে গেছিলো, আর একটু জল দিয়ে দিলাম। কুকারটা ঢেকে দেবো, সিটি মারবে, একটু নামিয়ে দেবো। আজকে শুভ সপ্তমী, গরম গরম খাসির মাংস ভাত মাছের ঝোল আসলাম স্টার্ট।
গরুর মাংস